আমাদের রাজ্যের 14টি জেলায় কমে গেল পেট্রোলের দাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, আমাদের রাজ্যের 14টি জেলায় কমে গেছে পেট্রোলের দাম। কোন কোন জেলায় কত টাকা দাম হয়েছে, এই 14টি জেলায় বা কী কী, সম্পূর্ণ ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। 16 আগস্ট 2024 শুক্রবারের জন্য জ্বালানির দাম আপডেট করেছে সরকারি তেল বিপণন সংস্থাগুলি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড দেখিয়েছেন যে আজও তাদের দাম দেশের প্রায় সব শহরেই স্থিতিশীল, অর্থাৎ পুরনো দামেই পেট্রোল ও ডিজেল কিনতে পারবেন। তবে পশ্চিমবঙ্গের 14টি জেলায় এই জ্বালানির দাম বড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক। প্রথমেই যে জেলার নাম উঠে এসছে সেটা হচ্ছে আমাদের কলকাতা। প্রতি লিটার পেট্রোলের দাম 104.95 টাকা, ডিজেলের দাম প্রতি লিটার 91.76 টাকা, জলপাইগুড়িতে প্রতি লিটার পেট্রোলের দাম 104.66 টাকা, ডিজেলের দাম 92.53 টাকা। পশ্চিম বর্ধমান পেট্রোলের দাম লিটার প্রতি 104.78 টাকা, ডিজেলের দাম লিটার প্রতি 91.61 টাকা। এরপরের যে জেলাটি সেটা হচ্ছে মালদা। প্রতি লিটার পেট্রোলের দাম 104.88 টাকা, ডিজেলের দাম 91.70 টাকা। এরপরে দেখে নেব হুগলি জেলা। হুগলি জেলাতে আপনাদের পেট্রোলের দাম লিটার প্রতি 105.03 টাকা এবং ডিজেলের দাম 91.83 টাকা। এরপরে চলে আসবো আমরা উত্তর চব্বিশ পরগনা। প্রতি লিটার পেট্রোলের দাম 105.12 টাকা, ডিজেলের দাম 91.92 টাকা। বাঁকুড়া জেলাতে পেট্রোলের দাম প্রতি লিটার 105.21 টাকা, ডিজেলের দাম 92.01 টাকা। এরপরে আমরা পরের জেলা দেখে নেব দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর জেলায় পেট্রোলের দাম 105.29 টাকা, ডিজেলের দাম 92.07 টাকা। পূর্ব বর্ধমানে পেট্রোলের দাম 105.35 টাকা, ডিজেলের দাম 92.14 টাকা। এরপরে আমরা দেখে নেব কালিম্পংয়ে। প্রতি লিটার পেট্রোলের দাম 105.55 টাকা, ডিজেলের দাম 92.53 টাকা। বীরভূমে প্রতি লিটার পেট্রোলের দাম 105.56 টাকা এবং ডিজেলের দাম 92.34 টাকা। এরপরে পুরুলিয়া জেলাতে প্রতি লিটার পেট্রোলের দাম 105.77 টাকা, ডিজেলের দাম 92.53 টাকা। ঝাড়গ্রামে প্রতি লিটার পেট্রোলের দাম 105.81 টাকা, ডিজেলের দাম 92.36 টাকা। এরপরে মুর্শিদাবাদ জেলাতে পেট্রোলের দাম 105.81 টাকা, ডিজেলের দাম 92.57 টাকা। কলকাতা বাদে বাকি মেট্রো শহরে পেট্রোল ডিজেলের দাম, দিল্লিতে 1 লিটার পেট্রোলের দাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিল্লিতে 1 লিটার পেট্রোলের দাম 94.72 টাকা, ডিজেলের দাম 87.62 টাকা। মুম্বাইতে পেট্রোলের দাম 103.44 টাকা, ডিজেলের দাম 89.97 টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম 100.75 টাকা এবং ডিজেলের দাম 92.34 টাকা। অন্যান্য শহরে পেট্রোল ডিজেলের দাম কত? নয়ডাতে পেট্রোলের দাম 94.83 টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে 87.96 টাকা। এরপরে যে জায়গার নাম উঠে এসেছে সেটা হচ্ছে গুরুগ্রাম। পেট্রোলের দাম 95.19 টাকা, ডিজেলের দাম 88.05 টাকা। এর পরের শহরের নাম বেঙ্গালুরু। পেট্রোলের দাম 102.86 টাকা, ডিজেলের দাম 88.94 টাকা। চণ্ডীগড়ে পেট্রোলের দাম 94.24 টাকা, ডিজেলের দাম 82.40 টাকা। এরপরে দেখে নেব আমরা হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে পেট্রোলের দাম 107.41 টাকা, ডিজেলের দাম 95.65 টাকা। জয়পুরে পেট্রোলের দাম 104.88 টাকা, ডিজেলের দাম 90.36 টাকা। পাটনাতে পেট্রোলের প্রতি লিটারের দাম 105.18 টাকা, ডিজেলের দাম 92.04 টাকা। ঘরে বসে পেট্রোল ডিজেলের দাম আপনারা জেনে নিন এই ভিডিওটির মধ্যে। আপনি আপনার ফোন থেকেই লেটেস্ট হার চেক করতে পারবেন। এর জন্য বিপিসিএল গ্রাহক হলে আপনাকে RSP ডিলার কোড টাইপ করতে হবে এবং তারপরে ফোন থেকে এখানে যে নম্বরটি দেওয়া হয়েছে RPS আপনারা মেসেজে টাইপ করবেন, ডিলার কোডটি দেবেন এবং তারপরে এই নাম্বারে আপনাদের মেসেজ করে পাঠাতে হবে। HPCL গ্রাহকরা এই যে লেখা আছে এই লেখাটি লিখতে হবে, ডিলার কোড দেবেন এবং এই নাম্বারে মেসেজ করলে আপনারা প্রাইস লিস্টটি দেখতে পেয়ে যাবেন পেট্রোল এবং ডিজেলের।
যারা ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা, আরএসপি ডিলার কোড দেবেন এবং সঙ্গে এইটা আপনাদের লিখতে হবে, ফোন নাম্বার। এই নাম্বারে আপনাদের মেসেজ করে পাঠাতে হবে, তাহলে আপনারা তেল কোম্পানিগুলির ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমেও সর্বশ্রেষ্ঠ রেট চেক করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।